বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বাংলা জুড়ে গেরুয় শিবিরের ভাঙন অব্যাহত। পশ্চিম মেদিনীপুর জেলাও এর ব্যতিক্রম নয়। বিজেপির একসময়ের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি। এই কেশিয়ারিতে ভাঙনের ধারা অব্যাহত বিজেপি শিবিরে। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার সন্ধে তৃণমূলের এক দলীয় কর্মসূচি শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় 50টি পরিবার। এদিন কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম 1 নম্বর অঞ্চলের বাড়িটা বুথে প্রায় 50টি পরিবারের প্রায় 200 জন বিজেপি সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীরা মূলত প্রান্তিক আদিবাসী পরিবারের বলে জানা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীল, ব্লক সভাপতি অশোক রাউত, সহ সভাপতি পবিত্র শীল, অঞ্চল নেতৃত্ব সমীর আদক ও অঙ্কুর শীল সহ অনেকেই। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে নিজেদের ভুল বুঝতে পেরে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এই বিজেপির সমর্থকেরা তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের ব্লক সভাপতি অশোক রাউত বলেন, এই পরিবারগুলো আগে দীর্ঘদিন সিপিএম এর সমর্থক ছিল। 2018 থেকে এই পরিবারগুলো বিজেপি সমর্থক হলেও এই দুই দল এদের কোনো উন্নয়ন করেনি, শুধু এদের নিয়ে রাজনীতি করে গেছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে আমাদের সাথে সামিল হলেন, আমরা এদের সমস্যার সমাধান করব, এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টাও করব। আপনারা দেখতে পেলেন প্রায় 50টি পরিবার এবং প্রত্যেকটি পরিবারে যদি গড়ে 5 জন করেও থাকেন, যেহেতু এসটি মানুষ তাদের লোকসংখ্যাটা একটু বেশি, তো তাহলেও অন্তত 250 থেকে 300 জন মানুষ আজকে যোগদান করেছেন। কি মনে হচ্ছে এই যোগদান? এই যোগদানটা আমি বলবো যে কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেস এবং হিতগ্রাম 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা স্মরণীয় সাফল্য। কেন স্মরণীয় সাফল্য? না, এই ভাইরা যারা আজকে যুক্ত হলেন তারা দীর্ঘদিন বামফ্রন্টের 35 বছরের জামানায় তারা মার্কসবাদী কংগ্রেস পার্টিকে সহযোগিতা করেছেন, তাদের সমর্থক হিসাবে থেকেছেন। পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির 2018 সাল থেকে যে নির্বাচন, তারপরে 21 সাল পর্যন্ত প্রায় 3 বছর ধরে তারা সেখানেও থেকেছেন এবং পরীক্ষা করে দেখেছেন যে প্রকৃতপক্ষে বামফ্রন্ট বিজেপি এবং তৎপরবর্তী ক্ষেত্রে 2021 সালে নির্বাচনে জয়ী যে তৃণমূল কংগ্রেস, এদের মধ্যে পার্থক্যটা কোথায়। এই পার্থক্যটা মানুষ যখন বুঝতে পারলেন যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি একটা হচ্ছে সন্ত্রাসবাদী দল আর একটা হচ্ছে সাম্প্রদায়িক দল, তারা মানুষের উন্নয়ন করে না, তারা মানুষের সঙ্গে থাকে না, কেবলমাত্র সুড়সুড়ি দিয়ে মানুষকে কাছে জড়িয়ে রাখে, একটা উন্মুক্ত যে দরজা খোলা মাঠ তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, বড় হৃদয় নিয়ে বসে আছেন আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার কাছে তারা নিজেদের সঁপে দিয়ে নিজেদের সমর্পণ করে আগামী দিনে তারা প্রতিজ্ঞা গ্রহণ করলেন আগামী দিনের জন্য যে কি করে বারিদা গ্রামকে আর্থ সামাজিক পরিকাঠামো এবং সব দিক থেকে উন্নয়ন করা যায়, এলাকায় শান্তি রাখা যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কেন? আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কেন করছি, কারণ আমাদের রাস্তাঘাট অকেজ, কোনো কাজ হচ্ছে না। বিজেপিতে আমরা ছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা যাতে কাজ, মানে আমাদের রাস্তাঘাট যেমন ঠিক হয়, আমাদের পুকুর পাড়ের একদম পুরো নষ্ট হয়েছে আমাদের পাড়ার মধ্যে, ওগুলো যেমন কাজ হয় ওই জন্য আমরা এখানে এসেছি, সহযোগিতা করতে যেমন কাজগুলো হয়। তো কী মনে হচ্ছে তৃণমূল সরকার আপনাদের যে দাবিগুলো রয়েছে তা পূরণ করবে? আশা করা যায় পূরণ করবে। পিছনে তৃণমূলে কেন যোগদান করলেন? আমরা তৃণমূলে যোগদান দিয়েছি এই কারণে, কারণ আমরা বিজেপিতে ছিলাম এই 5 বছর, কিন্তু আমাদের কোনো উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, আর উন্নয়নের কাজ না হওয়ার তরে আমরা মোটামুটি সব জায়গাতে দেখছি যে দিদি আমাদের মোটামুটি ভালো কাজ আদায় করছেন, কিংবা এই যে রেশন ফ্রিতে দিচ্ছেন, এই যে স্কুলের ছাত্রছাত্রীরা সকাল হলে এই যে সাইকেল টাইকেল দিচ্ছেন, তো দিদির এই কারণে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি। আর আমরা এতদিন যে আপনারা বিজেপি করতেন, এই ধরনের কি সুযোগ সুবিধাগুলো আপনারা পান না? সুযোগ সুবিধা আমাদের পাওয়া যায়নি বলে আমরা টিএমসিতে যোগ দিয়েছি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।
আসবে।